আমাদের প্রতিদিনের ব্যস্ততার কারণে আবার অনেক কঠোর পরিশ্রম করার বিনিময়ে সে সাথে অনেক সময় নিজের প্রতি ঠিকভাবে যত্ন না নিতে পারার কারণে কিছু অসুস্থতার সম্মুখীন হতে হয়। আবার এমনও হয় পরিবারের অনেকের বিভিন্ন ধরনের কিছু রোগ দেখা দেয় যাকে আমরা কঠিন মনে করি। সত্যি বলতে এগুলো প্রতিদিনকার রোগ যা সব সময়ই হতে পারে, তবে কঠিন কোনো রোগ নয়। কিন্তু মনে রাখতে হবে এই রোগগুলো হলে সাথে সাথে পদক্ষেপ না নিলে কঠিন হয়ে দাঁড়ায় এবং এর জন্য ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের ওষুধ কিনেও খেতে হয়। কিন্তু আপনি কি জানেন ওষুধ না খেয়েও এই রোগগুলো সুস্থ করা যেতে পারে? শুধুমাত্র আমরা আমাদের মনের ভয়ের কারণে এই ওষুধগুলো খেয়ে থাকি, আর এই ওষুধগুলোর বিনিময়ে হয়তো আপনি বা আপনার পরিবারের সদস্য সুস্থ হতে পারছে। কিন্তু আপনি কি এটা জানেন এই ওষুধগুলো তার শরীরে বা আপনার শরীরে সাইড এফেক্ট দিয়ে যাচ্ছে? তাই আজ এই ভিডিওটিতে এমন কিছু চিকিৎসা বা ঘরোয়া প্রাকৃতিক সমাধান তুলে ধরা হবে যার বিনিময়ে আপনি এই প্রতিদিনকার রোগ থেকে যেমন সুস্থ থাকতে পারবেন, ঠিক তেমনি আপনার পরিবারের উপরেও এই উপায়গুলো ব্যবহার করতে পারবেন। তো এখন জেনে ফেলা যাক সুস্থ থাকতে পাঁচটি ঘরোয়া পদ্ধতি বা চিকিৎসা সম্পর্কে, যা নিজের সাথে অথবা পরিবারের সদস্যদের সাথে ব্যবহার করতে পারবেন। এক, সর্দি অথবা জ্বরে ওষুধ না খেয়ে খেতে পারেন মুরগির স্যুপ। এক কাপ গরম মুরগির স্যুপ শুধু আরামই দেয় না, এটি আরোগ্য লাভেও সহায়ক হতে পারে। মুরগির স্যুপ গলা ব্যথা ও জ্বরের অন্যান্য যন্ত্রণা উপশম করতে পারে। এটি অসুস্থ দেহে পানি শূন্যতা দূর করতে সহায়ক ভূমিকা পালন করে। জ্বরের পরে দ্রুত দেহের ক্ষতি কাটিয়ে উঠতে অনেক বেশি কাজ করে। এছাড়া এটি দেহের রোগ প্রতিরোধের জন্য কাজ করা শ্বেত রক্তকণিকাকেও সহায়তা করে। দুই, হজমের সমস্যা অর্থাৎ হজম শক্তি বাড়াতে খেতে পারেন খনিজ লবণ। এতে প্রচুর প্রাকৃতিক খনিজ উপাদান রয়েছে যা হজমে সহায়ক ভূমিকা পালন করে, আর এটি যদি লেবুর রসের সঙ্গে খাওয়া যায় তাহলে হজম শক্তি বাড়াতে পারে। এটি ক্ষেত্র বিশেষে পেটের ব্যথাও দূর করতে পারে। তিন, প্রতিদিন সুস্থ থাকতে খেতে পারেন হলুদ মিশ্রিত দুধ। দুধের মাঝে সামান্য হলুদ মিশিয়ে পান করা যায়, এটি নানাভাবে সুস্থ থাকতে সহায়তা করে। দুধের সঙ্গে হলুদ খুব ভালোভাবে মিশে যায়। দুধে প্রোটিন ও নানা ধরনের পুষ্টি উপাদান রয়েছে। অন্যদিকে হলুদে রয়েছে আরোগ্যের ক্ষমতা। বিশেষত মাংসপেশী, ত্বক ও হজমের সমস্যা দূর করতে হলুদ বেশ কার্যকর। নানা ধরনের রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সহায়তা করে এই হলুদ। এছাড়া এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, তাই বিশেষজ্ঞরা বলেছেন হলুদ মিশ্রিত দুধ পান করলে তা নানা রোগ থেকে আমাদেরকে মুক্ত থাকতে সহায়তা করে। চার, শিশুর জন্য সরিষার তেল। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং সুস্থ হাড় গঠনে সরিষার তেল খুবই কার্যকর। বিশেষজ্ঞরা বলেছেন সরিষার তেলকে উষ্ণ তেল বলা হয়। শিশুর ঠান্ডার সমস্যায় আরাম দেয়, এটি শিশুর দেহের গর্ম গ্রন্থিগুলো খুলে দেয় এবং ত্বককে নমনীয় ও কোমল করে। শিশুর পুরো শরীরে সরিষার তেল ব্যবহার করে মালিশ করলে তার রক্ত চলাচল বৃদ্ধি করে। এর কড়া গন্ধ শিশুকে পোকামাকড় ও মশা থেকে কিছুটা হলেও দূরে রাখে। তবে বিশেষজ্ঞরা একটি সতর্কবার্তা দিয়েছেন, একেবারে ছোট শিশুকে সরিষার তেল মালিশ করা যাবে না, তার মিনিমাম এক বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পাঁচ, ঠান্ডার সমস্যায় আদার সাথে মধু মিশিয়ে খেতে পারে। সর্দি, কাশি কিংবা ঠান্ডা, এই সমস্যায় আদা ও মধু খুবই কার্যকর। আদা পানিতে সিদ্ধ করে তাতে সামান্য মধু দিয়ে সেবন করা যেতে পারে চায়ের মতো, এটি গলার ঠান্ডার সমস্যা দূর করে। এছাড়া এটিও অ্যান্টিঅক্সিডেন্ট। আদা ও মধু গলা ব্যথা ও ফুলে যাওয়ার সমস্যাকে খুব দ্রুত সমাধান দিতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে, তাই শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিতে পারেন যেন পরবর্তীতে খুঁজে পান। সে সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং
কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জেনে নিতে পারেন। পাশাপাশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খোদা হাফেজ।